বনমালীপুর স্থিত রামঠাকুর সেবা মন্দিরে চার দিনব্যাপী 47তম বার্ষিক উৎসবের অঙ্গ হিসেবে গত 13 জানুয়ারি এক ধর্মীয় আলোচনা ও ভক্তিগীতির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমতী মল্লিকা রানী দত্ত এবং স্বপন কুমার বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেন দুঃখ পাই সে চরণ যে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে চোখের জালি পাওনা কি হয়
নামের ভেলা পার হবিকে আয় রে আয় আমার রাধা কৃষ্ণ নামের ভেলা পার হবিকে আয় রে আয় আমার রাধা কৃষ্ণ নামের ভেলা পার হবিকে আয় রে আয় শুধু ভক্তি শ্রদ্ধা পারে পেলে ও পার যাওয়া যায় শুধু ভক্তি শ্রদ্ধা পারের করি পেলে ও পার যাওয়া যায় আমার রাধা কৃষ্ণ নামের ভেলায় পার হবিকে আয় রে তোরা যা খুশি বল ভাই আমার শ্রীরাম ঠাকুর চাই শেখালেন যিনি নরনারায়ণে কোনই প্রভেদ নাই শেখালেন যিনি নরনারায়ণে কোনই প্রভেদ নাই তোরা যা খুশি বল ভাই আমার শ্রীরাম ঠাকুর চাই
সহজ সরল জীবনের পথে দর্শন মিলিলার মিলন শেষে সব ধর্মকে করেছেন একাকার। বিচলন না হইয়া ইন্দ্রিয় বেগ ধৈর্য ধরিতে চেষ্টা করাই ধর্ম, সর্বদা নামের প্রতি নিষ্ঠা রাখিয়া দেহযাত্রা মুক্তির চেষ্টা রাখাই কর্ম। অদৃষ্ট চক্রে লোকের নানান অবস্থা ঘুরিতে থাকে, তাহাতেই পাপ তাপ সংঘটন হয়। এই পাপ তাপ মোচনের জন্য সর্বদা কর্তৃত্ব ভগবানের নামের উপর রাখিয়া সংসারের শশ প্রাক্তন ভোগের ভোগ কালো চক্রকে দিতে হয়। বিশ্বশান্তির জন্য শ্রী হরিনাম যজ্ঞ আমাদের হিন্দু ভাবধারার একটা বিশেষ দিক, সেটাকে যথোচিত সম্মান জানিয়ে সেই সংকল্প নিয়ে আমাদের এই উৎসব। আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে থাকাকালীন এই উৎসব শুরু করেছিলেন। উৎসব সম্পর্কে ঠাকুর বলেছিলেন, মেলবন্ধন, সবাইকে নিয়ে চলার একটা পথ অতিক্রম করা যায় উৎসবের মাধ্যমে। এই ধর্মীয় আলোচনায় অংশ নেয় কৈবল্যধামের সপ্তম মহারাজ শ্রীমদ কালীপদ ভট্টাচার্য প্রমুখ। এই দিনে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে, সেই থেকে এই অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে। যদিও 86-এর পরে কোনো মহন্ত মহারাজ এই আশ্রমে আসতে পারেননি বিভিন্ন ব্যস্ততার কারণে, বা ওই সময় আমাদের বিভিন্ন দেশে রাম ঠাকুরের যে বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় রয়েছে, তাই আমাদের সেখানে থাকতে হয় বিদায়। অনেক সময় অনেক মহারাজ আমার আগে যারা ছিলেন, আমি এসেছি মাত্র আড়াই বছর, তার আগে যারা ছিলেন 6 জন ছিলেন, আমি সপ্তম, তাই তারা পারেননি হয়তো। আজ আমার এই সৌভাগ্য হয়েছে আজকে ভক্তদের সাথে এই শুভ দিনে মিলনের। তাই এই দিনটা মর্যাদা খুব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে খুব বেশি, কারণ এই দিন বহু অর্থে অর্থায়িত। কারণ এই দিনে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করেন, সঞ্চার করেন। সঞ্চার সংক্রান্তি হচ্ছে এক মাস, এক রাশি থেকে অন্য রাশি সূর্যদেব যে গমন করেন তাকে বলা হয় সংক্রান্তি। এটা প্রত্যেক বছর প্রত্যেক মাসে হয়, একটি বছরে 12টি হয়, কিন্তু এই দিনের গুরুত্বটা, এই সংক্রান্তির গুরুত্বটা বেশি, কারণ এই সংক্রান্তিতে পৃথিবীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। দেবাসুর যুদ্ধ এই দিনে সমাপ্ত হয়েছিল, দেবশক্তির জয় হয়েছিল, অসুর শক্তি বিনাশ লাভ করেছিল, পৃথিবীতে শান্তি স্থাপিত হয়েছিল। মাঘের প্রথম থেকে আষাঢ় পর্যন্ত থাকে দিবালোক, তাই দিবালোকের প্রারম্ভে দেবতারা উত্থিত হবেন। তাই আমরা সমস্ত সনাতন জাতি এই বিশ্বাসে, সনাতন ধর্মের এই নির্দেশে আমরা খুব ভোর থেকে গঙ্গা স্নান বা তীর্থ স্নান এবং সারাটা দিন ঈশ্বর সাধনায় ঈশ্বর নামে বিভোর থেকে এই বিশ্বের শান্তি কামনা করি।